মূলত বছরের এই পৌষ পার্বণের সময়টা আমরা অপেক্ষা করে থাকি পিঠের জন্য। বাট যদিও অনেক রকমেরই পিঠে বানানো যায়, বাট আজকে আমি আপনাদের করে দেখাবো ভাপা পুলি পিঠে, যেটা মূলত আমরা বেশিরভাগ ঘরেই করে থাকি। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভাপা পুলি পিঠে। তাহলে ভাপা পুলি পিঠে বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি খেজুর পাটালি। যদি ছোট পাটালি পান তাহলে ঠিক আছে, না হলে এটাকে এইভাবে ভেঙে ব্যবহার করবেন 250 গ্রাম। এবার একটা কড়াই নিয়ে এই 250 গ্রাম খেজুর পাটালিকে ভালো করে আমি গ্রেট করে নেব। এইভাবে করে নেওয়ার একটাই কারণ, যাতে নারকলটার সাথে এটা ভালোভাবে মিশে যায়। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা জয়েন করেনি তারা জয়েন করে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ গিয়ে, যেখানে পাবেন বিভিন্ন রকম মশলা, স্যালাড, ম্যারিনেশন, এছাড়াও প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা কিনতে যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনেও যোগাযোগ করতে পারেন। এবার এই গুড়টা ভালো করে গ্রেট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 400 গ্রাম কুড়নো নারকল, আর সেটাকে গুড়টার সাথে ভালো করে মাখিয়ে নেব। যদি এই গুড়টা ডালা ডালা থাকতো সেক্ষেত্রে আপনারা এইভাবে নারকলের সাথে ভালো করে মাখিয়ে নিতে পারতেন না। যদি ভাবেন যে গরম গলি হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশ অনেকটাই লাগবে, তাই এই প্রসেসটা একবার ফলো করে দেখতে পারেন। এবার এটা ভালো করে মাখানো হয়ে গেলে ডাইরেক্টলি আমি গ্যাসের চুলায় দিয়ে দিচ্ছি, তারপর গ্যাসটা অন করে অনবরত এটাকে মেশাতে থাকবো। দেখবেন খুবই কম সময়ের মধ্যেই গুড়টা গলে যাবে আর নারকলের মধ্যে পাকটাও চলে আসবে। আবারও বলছি, আপনাদের কিন্তু কন্টিনিউ এইভাবেই মেশাতে থাকতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে একটু হাই রাখবেন, আর তারপর যখন আস্তে আস্তে পাক ধরা শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবেন নারকলটা এইভাবে পাক এসে গেছে, তাই কড়ার গা থেকেও ছেড়ে দিচ্ছে আর খুন্দিটাও মেশাতে গিয়ে আটকে আটকে যাচ্ছে। ব্যাস, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। আর তারপর এটাকে ফাইনালি তুলে নেওয়ার আগে দিয়ে দিতে পারেন সামান্য একটু এলাচ গুঁড়ো, যদিও এটা অপশনাল, চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে। এবার পিঠে বানানোর জন্য সঠিকভাবে চালের গুঁড়িটা কীভাবে মাখবেন সেটা দেখে নিন। সর্বপ্রথম একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিয়েছি 500 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা যদি এই সেদ্ধ চালের গুঁড়ো বাড়িতে কিভাবে বানাবেন সেটা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের পরের ভিডিওতে সেটা করে দেখাবো। এবার এই চালের গুঁড়োটাকে একদম লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নিন। এইভাবে শুকনো খোলায় ভাজার কারণে যখনই আপনারা এটা গরম জল দিয়ে মাখবেন ডোটা খুবই নরম হবে, এছাড়াও পিঠেটা সেদ্ধ হওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধও আসবে, তাই পারলে একবার এই স্টেপটা ট্রাই করে দেখতে পারেন। আর মনে রাখবেন কোনোভাবেই এটা যেন নিচে না লেগে যায়, তাই অতি অবশ্যই সবসময় কিন্তু এটাকে ভালো করে মেশাতে থাকতে হবে। মোটামুটি 3-4 মিনিট মিশিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এটাকে তুলে একটা পাত্রে রেখে দিন, আর তারই সাথে দিয়ে দিন সামান্য একটু নুন, আর তারপর এরকম স্প্যাচুলা বা হাতার মাধ্যমে ভালো করে একটু নুনটাকে মিশিয়ে নিন। এবার একটা স্প্যাচুলা বা হাতের মাধ্যমে মাঝখানে এইভাবে একটু গ্যাপ করে তাতে দিয়ে দিন ফুটন্ত গরম জল। মনে রাখবেন জলটা কিন্তু আপনাদের বারে বারে দিয়ে দিতে হবে, এটা এখন খুবই গরম তাই আমি এটাকে স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে এটাকে মেশাতে থাকছি। মোটামুটি এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে এটাকে হাত দিয়ে মাখতে থাকুন। এখানে বলে রাখি খুব বেশিক্ষণ আপনাদের ঠেসে ঠেসে মাখতে হবে না, জাস্ট এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসলেই এটাকে এইভাবে ভালো করে একটা মন্ড পাকিয়ে নিন, তারপর একটা ভিজে কাপড় ঢাকাতে রেখে দিন মিনিমাম 10-15 মিনিট। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি, আর তাতে এরকম একটা জালি জালি থালা রেখে দিচ্ছি যেটার মধ্যে দিয়ে স্টিমটা ইজিলি ওপরে আসতে পারে। এবার এর উপরে একটা থালা চাপা দিয়ে গ্যাসটা অন করে জলটা গরম হতে দেবো যাতে স্টিমটা আস্তে আস্তে জেনারেট হতে থাকে। আর এবার সাথে চালের গুঁড়ি মাখাটা একদম নরম হয়ে এসছে, এবার সবার প্রথম তার মধ্যে থেকে একটা এরকম ছোট লেচি কেটে নেবো, তারপর হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে চ্যাপটা এরকম একটা শেপ দিয়ে দেবো। এবার দুটো বুড়ো আঙুলের মাধ্যমে এর সাইডগুলোকে এইভাবে আস্তে আস্তে পাতলা করতে থাকবো, আর আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে প্রেস করছি যাতে এটা একটা ছোট বাটির আকার ধারণ করে।
আচ্ছা, এটাও আপনাদের মাথায় রাখতে হবে, এর যে মাঝের অংশটা সেটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার যখন এরকম একটা ছোট বাটির মতো আকার হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে যে নারকেলের পুরটা আমরা বানিয়েছিলাম, সেটা চেষ্টা করবেন একটা ছোট চামচের মাধ্যমে দিয়ে দেওয়ার, নাহলে বারবার আপনাদের হাতটা ধুয়ে নিতে হবে। এবার দেখুন এটা সঠিকভাবে ফোল্ড কীভাবে করবেন। প্রথমে এই দুটো সাইডকে এইভাবে জয়েন্ট করে দিন, তারপর এইভাবে হালকা হালকাভাবে প্রেস করে এর মুখটাকে সিল করে দিন। এবার যে অংশটা উঠে রইল সেটাকে এইভাবে আঙুলের মাধ্যমে ভেতর দিকে ফোল্ড করে দিন, যাতে এরম একটা সুন্দর শেপ নিয়ে নেয়। এবারে যে কোনাগুলো সেগুলোকে হাতের তালুর মধ্যে এইভাবে হালকা করে ঘুরিয়ে দিলেই দেখবেন একটা সুন্দর শেপ হয়ে যাবে। একদিকটা হয়ে গেলে অপর দিকটাও ঠিক একইভাবে করে নেবেন। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি, আর এই একই ফরম্যাটে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা এই ভিডিওর পরে আর কোন পিটের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি আপনাদের সেটা করে দেখানোর। এছাড়াও যারা আপনারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার পিঠেগুলো রেডি হয়ে গেলে আমি ডাইরেক্টলি সেটাকে ভাপিয়ে নেব। চেষ্টা করবেন একটু এইভাবে ছাড়াছাড়ি দিয়ে দেওয়ার, যাতে স্টিম হয়ে যাওয়ার পরে একে অপরের সাথে না লেগে যায়। আর এই পিঠেগুলোকে আপনাদের ভাপিয়ে নিতে হবে 10-15 মিনিট। এবার 10-15 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো এখন পারফেক্টলি নরম হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলেও গেছে। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট টিপস, এই পিঠেগুলো নামানোর সময় অনেক সময় এটা যে থালায় স্টিম করছেন তার সাথে লেগে যায়, আর সেটা অ্যাভয়েড করার জন্যই দিয়ে দিতে পারেন এইভাবে একটু নর্মাল জল। আর এইভাবে একটু ঠান্ডা জল দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠেগুলো থালা থেকে একদমই ছেড়ে যাবে, যার কারণে আপনাদের এটাকে নাবি নিতে কোনো রকম অসুবিধে হবে না। এবারই একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভাপিয়ে নিচ্ছি। এবার সব পিঠেগুলো রেডি হয়ে গেলে নলেন গুড়ের সাথে সার্ভ করুন। আপনাদের এই সম্পূর্ণ রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।